এই গাইজ, আজকের ভিডিওটা সেরাম বড় না। আজকে অল্প কিছু ফুটবল আপডেট আছে, সেগুলো তোমাদের দিয়ে দিই। প্রথমেই আসি যেসব পিপারের কথায়। ইনি 27 বছর বয়সী একজন অস্ট্রেলিয়ান মিডফিল্ডার। শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এই মিডফিল্ডারকে নিতে আগ্রহী। পুরোটাই রুমার, কনফার্ম যদি কিছু নিউজ হয় তাহলে আমি আপনাদের জানিয়ে দেবো। আমার পরের আপডেটটি ISL-এর দল FC গোয়া এবং চেন্নাইয়েনকে নিয়ে। আলেসান্দ্রো ভিনসিয়া, ইনি হলেন 30 বছর বয়সী একজন মিডফিল্ডার। শোনা যাচ্ছে চেন্নাই এবং FC গোয়া এই মিডফিল্ডারের সঙ্গে কথা চালাচ্ছে। কোনো কনফার্ম নিউজ এলে আমি আপনাদের জানিয়ে দেবো। আমার পরের নিউজটিও কেরালা ব্লাস্টার্স দলটিকে নিয়ে। ইগোর অ্যাঙ্গুয়ালো, এই 36 বছর বয়সী ফরোয়ার্ডটি শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্সে আসতে পারে। আমার পরের নিউজটি ISL-এর দল FC গোয়াকে নিয়ে। রোজেফ চেসমিন, ইনি হলেন 26 বছর বয়সী একজন সেন্টার ব্যাক এবং তিনি 2018-য় ইরানের হয়ে রাশিয়া ওয়ার্ল্ড কাপ খেলেছেন। শোনা যাচ্ছে FC গোয়ার এই প্লেয়ারটির সঙ্গে কথা চলছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী ফলাফলে দাঁড়ায়। চলুন আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও। তো তোমার জন্য টাটা।